হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানতে চান বেনজির আহমেদের কথা, তো আমি বলতে চাই যে কারণে বেনজির আহমেদকে আসলে ধরা অসম্ভব, আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে কথা বলতে চাই। এই বর্তমান সময়ে আপনারা দেখেছেন যে নেট দুনিয়াতে এখন বেনজির আহমেদকে নিয়ে কিন্তু চারদিকে ব্যাপক কথা হচ্ছে। আমি যদি বলি রাজনীতিবিদের মধ্যে গোলাম মাওলা রনি থেকে শুরু করে আপনারা জানেন জান্দালিব রহমান পার্থ, প্রত্যেকে কিন্তু এই বেনজির আহমেদকে নিয়ে যার যার জায়গা থেকে কথা বলছেন। তো পুলিশের এই সাবেক আইজিপি বেনজির আহমেদকে কি কট করা এতটাই সহজ ব্যাপার বলে আপনারা মনে করছেন? একদমই না। যদিও বসুন্ধরা গ্রুপ ওনার পেছনে লেগেছেন, আমরা জানি যে বসুন্ধরা গ্রুপ অনেক নিউজ করছেন, কিন্তু দিন শেষে আপনারা কিন্তু দেখবেন এই বেনজির আহমেদের কিন্তু কিছুই কেউ করতে পারবে না। আমি এই ভিডিওতে কিছু ইনফরমেশন মানে কিছু তথ্য নিয়ে কথা বলতে চাই, অর্থাৎ আমার কিছু অবজারভেশন নিয়ে আমি কথা বলতে চাই। এগুলো যদি ভুল হয় সেগুলো আপনারা কমেন্টস করে জানাতে পারেন। প্রথমত, যেই কারণে বেনজির আহমেদকে কট করা সম্ভব নয়, সেটা প্রথম যে কারণটি সেটি হচ্ছেন তিনি কিন্তু কোনো রাজনীতিবিদ নন, এই কথাটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, তিনি কিন্তু কোনো রাজনীতিবিদ নন, এই কথাটা বলার একটাই কারণ। যেমন ধরেন মুরাদ হাসান, টাকলা মুরাদ নামে আমরা যাকে চিনি, সে মুরাদ হাসানকে কট করা কিন্তু খুব সহজেই গেছে, যে জি মুরাদ হাসানকে নিয়ে, মাহিকে নিয়ে বিভিন্ন রকম কথা উঠেছিল, তাকে কিন্তু সহজেই কট করা গেছে, কেননা তিনি ছিলেন একজন রাজনীতিবিদ। এছাড়া যদি আমরা এর পেছনে ইতিহাস ঘাঁটি, তবু তাতেও আমরা দেখতে পাবো যে অনেক হেভিওয়েট নেতা, এমপি, মন্ত্রী, তারাও তাদেরকেও কিন্তু খুব ইজিলি কিন্তু কট করা গেছে। কিন্তু এই বেনজির আহমেদকে কি কট করা এত সহজ হবে বলে আপনারা মনে করছেন? একদমই না। এর মূল কারণ প্রথমেই আমি আপনাদেরকে বলেছি, তিনি কোনো রাজনীতিবিদ নন, তিনি একজন পুলিশের আইজিপি ছিলেন। বাংলাদেশের পুলিশ হচ্ছে একটি চৌকস বাহিনী, সেটা আপনারা জানেন, এর আন্ডারে ছিলেন, এর আন্ডারে আছেন ডিবি পুলিশ, আছে সিআইডি, যারা খুবই চৌকস বাহিনী। তারা ধরেন যে কোনো অপরাধ, যে কোনো তথ্য খুব সহজেই তারা উদ্ঘাটন করে ফেলতে পারেন, কোন পদ্ধতিতে কোন অপরাধটা উদ্ঘাটন করলে ইজিলি এই তথ্যটা সহজে বেরিয়ে আসবে, খুব সহজে প্রমাণ করা যাবে অপরাধটা, সেগুলো কিন্তু এই ডিবি প্রধানরা বা সিআইডি বলেন তারা কিন্তু খুব ভালো করে জানে। তো যেটি বলছিলাম, এই পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ কিন্তু তিনি কোনো রাজনীতিবিদ নন, তবে তিনি হচ্ছেন পুরো আপনার এই যে চৌকস বাহিনী, অর্থাৎ অপরাধ তথ্য কিন্তু যারা উদ্ঘাটন করে খুব সহজেই করে ফেলতে পারে, এই সমস্ত বাহিনীর প্রধান কিন্তু ছিলেন আইজিপি বেনজির আহমেদ। তো পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ তিনি কিন্তু কোনো রাজনীতিবিদ না। এর আগেও আমি বলেছি তার ব্রেইন হচ্ছে পুলিশের ব্রেইন, ভাই ওনার ব্রেইন কোনো রাজনীতিবিদের ব্রেইন না, ওনার ব্রেইন হচ্ছে পুলিশের ব্রেইন, যে কারণে আমি বলছি ওনাকে কট করা ইজি হবে না। সুতরাং কোন খেলা কিভাবে খেলতে হয় সেটা কিন্তু বেনজির আহমেদ খুব ভালো করে জানেন, অর্থাৎ কোন খেলা কিভাবে খেললে সহজে এটা বের হয়ে আসবে না, এটা কোনো তথ্য প্রমাণ থাকবে না, সেটা তিনি কিন্তু খুব ভালো করে জানেন, তিনি যেন তেন মানুষ নন। তো আমাদের আমরা আমি এটা একদম ভালো করে বলতে পারি, এই সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদ তিনি নিজেও জানেন যে ওনাকে এত সহজে কট করা ইজি ব্যাপার হবে না। বসুন্ধরা গ্রুপ তার নামে নিউজ করছে, বাংলাদেশের বিভিন্ন পোর্টাল, বাংলাদেশের বিভিন্ন নিউজ চ্যানেলগুলো, পত্রিকাগুলো ওনার বিরুদ্ধে যদিও নিউজ করছেন, তারপরেও আপনাকে মনে রাখতে হবে এই বেনজির আহমেদের শেকড় কিন্তু অনেক গভীরে, এই শেকড়টা অনেক দূর পর্যন্ত কিন্তু এগিয়ে গেছে। আপনাদেরকে এই বিষয়টা আমি জানি না আপনারা জানেন কিনা, এই যে নারায়ণগঞ্জের 7টি মার্ডার হয়েছিল সেই সময় কিন্তু বেনজির আহমেদ পুলিশের প্রধান, র‍্যাবের প্রধান ছিলেন। আবার এরপরে যে আমেরিকার যে স্যাংশন দেওয়া হয়েছিল সেই স্যাংশনটা কিন্তু বেনজির আহমেদের উপরেই কিন্তু রয়েছে এসেছিল। তো সুতরাং এই বেনজির আহমেদ কিন্তু একদিনে বেনজির আহমেদ হননি, বেনজির আহমেদের এই বেনজির আহমেদ তার প্রচুর ট্যালেন্ট খরচ করছে আজকের এই বেনজির আহমেদ হওয়ার পেছনে, ওনার প্রচুর ট্যালেন্ট আছে। তো প্রচুর কাঠখড় ওনাকে পোড়াতে হয়েছে, প্রচুর পরিকল্পনা করতে হয়েছে, যাতে করে যেই কাজগুলো করবে কোনো কাজে যাতে কোনো রকম প্রমাণ না থাকে, খুব স্বাভাবিক ব্যাপার, উনি যেহেতু পুলিশের একজন আইজিপি ছিলেন, আর যেহেতু তিনি একজন পুলিশ, শুধু পুলিশ না সমস্ত পুলিশ বাহিনীর তিনি প্রধান ছিলেন, সুতরাং যারা হয়তো এই যে আপনারা দেখছেন যে দুদক থেকে বলা হচ্ছে যে যদি কোনো সুষ্ঠু প্রমাণ পাওয়া যায় তাহলে ওনারা ব্যবস্থা নেবেন, এই বলে কিন্তু দুদক খালাস পেয়ে যাবে, অর্থাৎ তারাও ভালো করে জানে যে সুষ্ঠু কোনো প্রমাণ কিন্তু আসলে কেউ জাহির করতে পারবে না এই বেনজির আহমেদের বিরুদ্ধে। তো যেহেতু আমি আর একটু বলতে চাই,
যে দুদক থেকে শুরু করে যত যাই হোক, প্রমাণ তো দিন শেষে লাগবে, প্রমাণ পাওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো সবচেয়ে বড় কথা হচ্ছে বেনজির আহমেদ তো একা নন, উনি যদি ধরেন একটা বিল্ডিং এর ছাদ হন, একটা বিল্ডিং এ কতগুলো পিলার লাগে, তো ওনার কিন্তু সেরকম অনেক পিলার আছে বাংলাদেশের, মানে ঢাকা থেকে শুরু করে সারা বাংলাদেশে কিন্তু ওনার অনেক পিলার আছে এই বেনজির আহমেদের, সেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। যারা হয়তো মনে করছেন বসুন্ধরা গ্রুপ হয়তো এইবার বেনজির আহমেদকে হয়তো কট করে ফেলবেন, এটা কিন্তু এত সহজ হবে না। বেনজির আহমেদকে ধরাশুয়ি করে ফেলবেন, মানে ওনার ইমেজ নষ্ট করে ফেলবেন, এটা যারা ভাবছেন তারা কিন্তু আসলে ভুল ভাবছেন, এটা আমার কাছে মনে হচ্ছে। যারা ভাবছেন যে বসুন্ধরা গ্রুপ এবার হয়তো বেনজির আহমেদকে আউট করে ফেলবেন, এটাও আমার কাছে মনে হচ্ছে খুব সহজ ব্যাপার হবে না। এই ভিডিওতে আমি গ্যারান্টি দিয়ে বলছি, বেনজির আহমেদকে বোল্ড আউট করা এত ইজি ব্যাপার হবে না। উনি দুই পাঁচটা পলিটিক্যাল লিডারের মতো নন, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। উনি যে দু চারটা পলিটিক্যাল লিডারের মাথা কিন্তু ওনার নন রে ভাই। বেনজির আহমেদ পুলিশের প্রধান, খুবই চৌখস একজন ব্যক্তি, যিনি যে কোনো কাজই করবেন খুব স্বাভাবিক, তার কোনো প্রমাণ থাকবে না, কারণ উনি খুব ভালো করেই জানেন কে কিভাবে কোত্থেকে কি বের করতে পারেন। এছাড়া ধরেন বেনজির আহমেদ এটাও খুব ভালো করে জানেন যে পুলিশ কোন বিষয়ে তদন্ত করবে, করতে পারে, বা কোন সিস্টেমে পুলিশ তদন্ত করতে পারে, এগুলো কি আপনারা মনে করছেন বেনজির আহমেদের থেকে ভালো কেউ জানতে পারবে? তিনি প্রধান ছিলেন, আইজিবির প্রধান, তিনি তার থেকে ভালো আর কে জানতে পারবে? তো কোন কোন বিষয়ে পুলিশ অনুসন্ধান করতে পারে, সিআইডি অনুসন্ধান করতে পারে, গোয়েন্দা অনুসন্ধান করতে পারে, এটা মানে ধরেন তার খুব মানে যে যে বিষয়ে অনুসন্ধান করতে পারে, এই বিষয়গুলো কিন্তু বেনজির আহমেদের খুব ভালো করে জানা যে কে কোন বিষয়ে আসলে এগোতে পারে। সুতরাং এই বিষয়গুলো স্কিপ করেই কিন্তু আজকের বেনজির আহমেদ তিনি হয়ে উঠেছেন। যারা ভাবছেন বেনজির আহমেদের বিচার হয়তো এবার হবে, বেনজির আহমেদ এবার হয়তো বোল্ড আউট হয়ে যাবে, এটা ভাই মাথা থেকে বাদ দিয়ে দেন। অনেকে কমেন্টস করছেন আমাকে, সেজন্য এই ভিডিওটা আমার বানানো, বেনজির আহমেদ বেনজির আহমেদই থাকবে, তার কিছুই হবে না, কেউ কিছুই করতে পারবে না। দর্শক, আমি স্পষ্ট করে আজকের আমার এই ভিডিওতে বলে রাখলাম, ওনাকে কেউ এক চুল পরিমাণও নাড়াতে পারবেন না। আমার এই ভিডিও বানানোর পর যদি আপনারা দেখেন যে কোনো কোনো রকম ভাবে বেনজির আহমেদ অ্যারেস্ট হয়েছেন, কোনো কিছু ওনার হয়েছে, তাহলে আপনারা আমার এই ভিডিওর নিচে কমেন্টস করবেন, আপা আপনি তো বলছিলেন। আমি আবারও বলতেছি, উনি কোনো রাজনীতিবিদ না, যে ওনাকে দুই চারটা পলিটিক্যাল লিডারের মতো না, যে ওনাকে খুব সহজেই বয়কট করা যাবে, ওনাকে খুব সহজেই উড়ায় ফেলা যাবে, ওনাকে খুব সহজেই কট করা যাবে, ওনাকে মাঠ থেকে সরাই দেওয়া যাবে, ধরাশায়ী করা যাবে, কিছুই করতে পারবেন না। ওই আগেই বলছি, উনি আইজিপি বেনজির আহমেদ ছিলেন, সাবেক আইজিপি, অর্থাৎ পুরো পুলিশ ডিপার্টমেন্টের প্রধান, উনি খুব ভালো করে জানেন, ওনার মাথাটা এত কাঁচা না, উনি অঙ্ক কষেই আগান খুব স্বাভাবিক, উনি খুব ভালো করে জানেন যে কে কিভাবে ওনাকে কট করতে পারে। তো যত যাই ঘটে যাক না কেন, আসলে দুদক বলি আর যাই বলি, দিন শেষে প্রমাণ সাপেক্ষ, প্রমাণ ছাড়া কিন্তু কোনো শাস্তি কেউ দিতে পারে না। আপনারা অনেকেই বলেন যে পুলিশ বলেন, ডিবি বলেন, সিআইডি বলেন, এখন কি সঠিক তদন্ত হয়, কেন হবে না রে ভাই? সঠিক ইনফরমেশন, সঠিক আপনার যদি প্রমাণ সাপেক্ষ, প্রমাণ নিয়ে যদি আপনি হাজির হন, অবশ্যই তাদের বিচার হয়, কেন হবে না বলেন? আমরা এই পর্যন্ত আব্রার হত্যা থেকে শুরু করে বুয়েটের যত রকম বা যতগুলি আলোচিত হত্যাকাণ্ড আছে, সবগুলির বিচার হয়েছে, যেগুলির প্রমাণ যথোপযুক্তভাবে পাওয়া গেছে, সেগুলো সবগুলো বিচার হয়েছে, কার বিচার হয়নি বলেন তো? অযথা আইন শৃঙ্খলা বাহিনীদের আপনারা এই যে মিল্টন সমাদ্দারকে কেন্দ্র করে অনেকেই খুব ছোট করে দেখছেন, সেটা একদমই দেখবেন না, সেই বিষয়ে কোনো রকম সন্দেহ রাখবেন না। সবাই ভাই খারাপ হয় না, দুই একটা পুলিশ ডিপার্টমেন্টে দুই একজন খারাপ থাকতেই পারে, এই দুই একজনের জন্য ঢালাওভাবে সবাইকে খারাপ বলা যাবে না। সেম ওয়েতে আপনারা সাংবাদিকদেরকে, আমাদেরকে অনেক বকাঝকা করে, দুই একজন খারাপ সাংবাদিকের জন্য ঢালাওভাবে সবাইকে খারাপ বলা যাবে না। এই যে মিল্টন সমাদ্দার একজন, ওনার কথা বারবার বলতেছি, কারণ ওনার এখানে বেনজির আহমেদের কমেন্টস আপনারা দিচ্ছেন আমাকে, যে ওনাকে নিয়ে সাহস থাকলে কিছু বলেন, এই যে আমি বললাম যেটা সত্য সেটাই বললাম, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। ওনার বিরুদ্ধে কোনো প্রমাণ আপনারা বের করতে পারছেন? যেটা মিল্টন সমাদারের বিরুদ্ধে প্রমাণ, হাজারো প্রমাণ আছে, তিনি নিজে স্বীকার করেছেন এই ঘটনাগুলো। তো এবার অন্ধত্ব ছেড়ে মানে কি বলবো, ভালোভাবে তাকান চতুর্দিকে, মানুষকে বিশ্বাস রাখবেন অবশ্যই মানুষের উপর, তবে সেই বিশ্বাসটা যেন যথোপযুক্ত হয় সেই দিকে খেয়াল রাখবেন।